খুলনার আড়ংঘাট এলাকায় নলকূপের পাইপ থেকে গ্যাস উঠছে এমন সন্দেহে এখানে ভিড় করছেন স্থানীয়রা। আড়ংঘাটার মোড়লপাড়া এলাকার একটি জায়গাতে সেখানে বালি ভরাট করে একটি ধানি জমিতে সেখানে নলকূপের বসানোর কাজ চলছিল। গতকাল দুপুরে মিস্ত্রিরা কাজ করার সময়ই যে পাইপগুলা পানি মাটির নিচে দেওয়া হয়েছিল সেই পাইপগুলা উঠে আসছিল এবং উঠে আসার ফলে কিন্তু সেখানে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই সময়টাতে মিস্ত্রিরা সেখান থেকে চলে যায়। তারপরেই এখানে স্থানীয়রা আসে এবং এসে যেটি লক্ষ্য করে যে এখানে এই পাইপগুলো যেখানে ঢোকানো হয়েছিল মাটির নিচে ঠিক সেই জায়গাটা থেকে পানির বুদবুদ উঠছে এবং পানির উপরে উঠে আসছে এবং সেইখানে কিন্তু স্থানীয়রা এসে সেই জায়গাটা পরীক্ষা করার জন্য আগুন জ্বালিয়ে থাকে এবং আগুন জ্বালানোর পরেই কিন্তু এখানে মানুষ লক্ষ্য করে যে সেই জায়গাটা থেকে গ্যাস উঠছে এবং আগুন জ্বলছে এবং আগুন জ্বলে আছে এখনো পর্যন্ত। সেখানেই কিন্তু স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন এলাকা থেকে আসেন এই জায়গাটি দেখতে এবং কিছুক্ষণ আগেও কিন্তু এখানে দুপুর নাগাদ উপজেলার কর্মকর্তারা এখানে এসেছিলেন এবং সেখানে এসে উপজেলা প্রশাসন যেটি বলছেন যে এখানে এসে তারা সাধারণ মানুষকে সতর্ক করছেন, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এখানে জানতে পারা যাবে যে মূলত কি ধরনের গ্যাস এখান থেকে উঠছে, আসলে প্রাকৃতিক গ্যাস নাকি অন্য কোনো গ্যাস মাটির নিচ থেকে এখান থেকে উপরে উঠে আসছে। এই জিনিসটা আসলে পরীক্ষা নিরীক্ষা না করা পর্যন্ত এই বিষয়টি নিশ্চিত হতে পারছে না প্রশাসন এবং সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে যে এখানে যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে সাধারণ মানুষের আনাগোনাটা একটু কিছুটা কমিয়ে দিতে হবে এবং এখানে সতর্ক থাকতে হবে, সতর্ক অবস্থান নিতে হবে, এমনটাই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে খুলনার আড়ংঘাটা এলাকা থেকে নলকূপের পানির পাইপ থেকে গ্যাস ওঠার সর্বশেষ তথ্য।